পুরী দর্শক আমি শৈরিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ ডিভু দর্শক আদানি ইস্যুতে তৃণমূল কংগ্রেস যা করছে আমার তো মনে হচ্ছে যে বিরাট নাটক করছে আজকে এস ব্যাংকের সামনে এই সব করেছে একেবারে মুখে কালো কাপড় বেঁধে সব লিখে স্টপ এস লুট এই সব টিকে এরকম একটা প্রোগ্রাম করেছে এর আগে দেখছিলাম এলআইসি বিল্ডিংয়ের সামনে এখন প্রশ্ন যে কোম্পানিকে নিয়ে প্রশ্ন যে গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন আদানি গোষ্ঠী তাদের অফিসের সামনে কেন আপনারা যাচ্ছেন না বা যারা কোম্পানি নিয়ন্ত্রণ করে যে সংস্থা সেই অফিসের সামনে কেন আপনারা যাচ্ছেন না আপনারা এমন সব অফিসের সামনে যাচ্ছেন যারা বিনিয়োগ করেছে তো যারা ফ্রড করেছে বলে আপনাদের মনে হচ্ছে তাদের সামনে আপনারা যাচ্ছেন না তাদের অফিসের সামনে গিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন না যারা বিনিয়োগ করেছেন তাদের সামনে গিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন আর এই যে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন সত্যি কি আপনাদের কাছে এরকম কোনো অভিযোগ রয়েছে যে যারা আর কি এসবিআই ব্যাংকে টাকা রেখেছেন তারা টাকা পাচ্ছেন না আমারও তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কই আমি তো টাকা তো তুলতে পারছি ইজিলি তো আপনারা চলে গেছেন একটা লিখে নিয়ে স্টপ এস বি আই লুট লুটটা আদৌ হয়েছে কিনা সেটা তো আগে ঠিক করতে হবে আর আগে চলে গেছেন বিনিয়োগকারীদের কাছে যে কোম্পানির বিষয় যে কোম্পানিকে কোম্পানিকে নিয়ে এত প্রশ্ন সেই কোম্পানির অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখাবেন না বা যারা নিয়ন্ত্রণ করে তাদের সামনে গিয়ে বিক্ষোভ দেখাবেন না চলে গেছেন এসবিআই এলআইসির কাছে এস বি এলআইসি একটা দেশের সম্পদ দেশের মানুষের একটা বিরাট আস্থার জায়গা তো সেই যদি সেই সব অফিসের সামনে বিল্ডিংয়ের সামনে গিয়ে এইসব করেন এটা কি হচ্ছে সাধারণ মানুষের আস্থা নষ্ট করা হচ্ছে এস ব্যাংক একটা বিরাট দায়িত্ব পালন করে আমাদের দেশে অর্থনৈতিক দিক দিয়ে এলআইসি একটা বিরাট দায়িত্ব বহন করে যদি সেই সব অফিসের সামনে গিয়ে এইসব ক্ষোভ দেখান তাহলে তো সাধারণ মানুষের মধ্যে একটা তো আতঙ্ক তৈরি হবে এবং আতঙ্কের জেরে তো অনেক কিছু ঘটতে পারে মানুষ টাকা তুলে নেবেন তাড়াহুড়ো করে তখন একটা সংকট তৈরি হতে পারে তো কেন এইসব করছেন কি এমন স্পেসিফিক অভিযোগ আপনারা পেয়েছেন যে টাকা সব লুট হয়ে গেছে মানুষ আর যারা আর কি টাকা রেখেছেন এলআইসিতে বা স্টেট ব্যাংকে তারা পাবেন না বা পাচ্ছেন না কি এমন আপনারা পেয়েছেন চলে গেলেন একেবারে সামনে গিয়ে এইসব অ্যান্টি ক্যাম্পেন করতে আর যদি এতই আপনাদের বিষয় কোম্পানি সম্পর্কে যদি আপনাদের এতই প্রশ্ন সন্দেহ তাহলে তো আপনাদের সবার আগে এই রাজ্যে এই যে গোষ্ঠী আদানি গোষ্ঠী যাদের সঙ্গে এই রাজ্যের সরকার একটা চুক্তি করেছে তাজপুরে গভীর সমুদ্র বন্দর করার বিষয়ে বা আরও অন্যান্য সব প্রোজেক্ট নাকি সব চুক্তি হয়েছে বা হচ্ছে তাহলে সেইগুলোকে আগে কেন বাতিল করা হচ্ছে না আপনাদের সরকার যেটা চলছে পশ্চিমবঙ্গে তারা কেন আগে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি বাতিল করছে না তারপর তো আপনারা ওই সব গিয়ে বলবেন তবে তো সাজত কোম্পানির প্রতি আপনাদের সন্দেহ নেই সে অর্থে আপনাদের যত সন্দেহ এই এলআইসি আর এস ওপরে যদি কোম্পানির উপরে সন্দেহ থাকতো তাহলে তো সবার আগে এই রাজ্যে তো প্রোজেক্টকে আগে তো বাতিল করতে হতো গভীর সমুদ্র বন্দর তাজপুর সেটাকে তো আগে বাতিল করতে হতো তবেই তো ব্যাপারটা মানে আমরা বুঝতাম যে আপনাদের সত্যি সন্দেহ তৈরি হয়েছে কোম্পানির প্রতি কোম্পানির প্রতি সন্দেহ নেই আর এস বি আই এলআইসির প্রতি সন্দেহ চলে গেছেন খুব বিক্ষোভ দেখাতে যদি দম থাকে আগে এখানে বাতিল করুন প্রজেক্টগুলো যে একটা ফ্রড কোম্পানি একটা ফ্রড সংস্থা গোষ্ঠী তার সঙ্গে আমাদের সরকার কোনোভাবে চুক্তিবদ্ধ হয়ে থাকতে পারে না আগে সেটাকে বাতিল করে দেখান তারপর আপনারা যাবেন এসবিআই এলআইসির কাছে চলে গেছেন খুব বিক্ষোভ দেখাতে আর বলছেন তদন্ত করতেও তদন্ত করতে হবে কি অভিযোগ পেয়েছেন বলুন তো শেয়ার বাজারে একটা বিরাট ধস হয়েছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে প্রশ্ন উঠেছে কিন্তু এরকম কি কোনো অভিযোগ সামনে এসেছে যে অমকজন বঞ্চিত হচ্ছেন টাকা পাচ্ছেন না এরকম এর এরকম কি কোনো অভিযোগ এসেছে অভিযোগ এলে তবেই তো তদন্ত অভিযোগ সামনে এলে তবেই তো তদন্ত হবে তদন্ত তখন কী করে হবে না হবে সেটা অন্য প্রশ্ন কারা তদন্ত করবে কিন্তু আগে তো অভিযোগটা আসতে হবে যে আমরা টাকা রেখেছি টাকা পাইনি আগে তো অভিযোগটা তো আসতে হবে শেয়ার বাজারে ধস নেমেছে কোম্পানি মুখে পড়েছে ঠিক আছে কিন্তু এখনও তো এইরকম কোনো অভিযোগ আসেনি যে মানুষ টাকা পাচ্ছেন না যারা বিনিয়োগ করেছেন এরকম তো আসেনি তাহলে কি করে তদন্তের দাবি আপনারা করবেন তাহলে কেন এসব চলে গেছেন করতে কেন চলে গেছেন যখন করছেন করুন ভালো করে করুন যখন অন্যান্য দলগুলো করছে পার্লামেন্টে দাঁড়িয়ে সেখানে দেখছি সব বিভাজন বইটা করলে বিভাজন সেখানে থাকছেন না চলে গেছেন কয়েকজন মিলে লিখে টিকে নিয়ে এস বি আই এলআইসি বিল্ডিংয়ের সামনে দেখো আমরা মুভমেন্ট করছি আন্দোলন করছি অথচ এখানে আদানি গোষ্ঠীর সঙ্গে একেবারে চুক্তিবদ্ধ হয়ে এখনও তাদের সরকার রয়েছে তাহলে এটা কি এটা ড্রামা মনে হচ্ছে না দর্শক ড্রামা ড্রামা মনে হচ্ছে না সুবিধা নেবো কোম্পানির কাছ থেকে আর ওই রকম লোক দেখানো খুব বিক্ষোভ দেখাবো এদিকে সুবিধা নেবো দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থেকে বলবেন নজর রাখবেন আরাম্বাটির